আমাদের পৌরসভার আমাদের কর্মীদের বিভিন্ন দাবি সংক্রান্ত ব্যাপার নিয়ে যে পৌরসভার কর্মীরা যেভাবে তারা বিভিন্নভাবে আমাদের আবেদন করেছিলেন, আজকে আমরা পৌরসভার বোর্ডে বসে আমাদের কমিটি একটা ছিল, সেই কমিটি একটা তারা রিপোর্ট করেছে, সেই রিপোর্ট অনুযায়ী আজকে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে 60 বছর যে ঊর্ধ্বে কর্মী থাকবে, যাকে কাজের দরকার তাকে থাকবেন, যিনি কাজের দরকার সেরকম আমরা যদি দেখি যে কারণ বোর্ডের অবস্থা তো সেরকম নয়, তাদের সেগুলো অবসর নেওয়ার কথা। আর কর্মীদের 250 টাকা করে মাইনেটা বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল মাসে আপনারা জানেন বছরে একবার করে বাড়ে, তখন আমাদের 700 টাকা বেড়েছিল, এখন 250 টাকা বাড়ানো হলো। আর ইপিএফে আমাদের যেটা ওদের একটা দাবি ছিল সেটা 460 টাকা মিনিমাম, তারপর যার যেরকম মাইনে তার সেরকম মাইনেটা বেড়েছে। আর স্থায়ী কর্মীদের যে শূন্য পদ আছে সেইগুলো আমাদের পূরণ হবে, সেগুলো ডিএলবির নর্মস অনুযায়ী সেটা হবে। আরেকটা হচ্ছে, আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, খুব ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যে 2011 সাল থেকে দিয়ে ইপিএফ বলেছে যে তাদের ইপিএফ করতে হবে, তখন আমরা তো ছিলাম না, সেটা বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে যে জানুয়ারি মাসের মধ্যে এই টাকাটা আমাদের 13% জমা দিতে হবে, আমাদের কর্মী ভাইদের 12% জমা দিতে হবে, তারাও তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন সেই জানুয়ারি মাসের মধ্যে এই টাকাটা দুজনদের একসঙ্গে না জমা দিলে তো ইপিএফের সম্পূর্ণ হবে না, তাই এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ কর্মীদের জন্য, কারণ তাদের যে ইপিএফ না থাকার জন্য, যেমন আমি দেখছি 1996 সাল থেকে যারা চাকরি করছে তাদের কোনো ইপিএফ ছিল না, তাদের কর্মী ভাইয়েরা বলেছিল যে আপনারাই প্রশ্ন করেছেন যে যে যারা ক্যাজুয়াল কর্মী আছে তাদের থেকে নিতে হবে। আমরা 2013-তে এসেছি, আমরা দেখছি 2013-তে 205 জনের তারা ক্যাজুয়াল আছে, তাদের কিন্তু কোনো রকম তাদের কিন্তু পারমানেন্ট করা হয়নি, হয়তো সেরকম নিয়ম ছিল না বলে করে না, আমরা সেরকম নিয়ম না থাকার জন্য আমরা করতে পারছি না, যদি এরকম কোনো নিয়ম থাকে তাহলে এই বোর্ডে আমরা আলোচনা করব, সেই জিও যদি থাকে আমাদের দেবে, আমি আমাদের স্টাফেদের আমি তারা এরকম একটা দাবি তুলেছে যে এরকম নিয়ম আছে, যদি এরকম নিয়ম থাকতো তাহলে 2013 পর্যন্ত 205 জন কর্মী কেন ছিল, কেন তাদের ইপিএফ ছিল না। কিন্তু আমরা 2013 যখন আসি ডিসেম্বরে, তখন কিন্তু আমাদের 2011 থেকে কিন্তু আমাদের ইপিএফের টাকাটা আমাদের দেওয়ার কথা বলছে, আমরা এসে আমরা তাদের ইপিএফটা করেছি, কিন্তু 2011 থেকে যখন ইপিএফ অফিস যখন বলছে দিতে হবে, এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই টাকাটা আমরা দেবো জানুয়ারি মাসের মধ্যে। ওই জন্যই আমার কর্মচারী ভাইদের বলবো তারা যেন তাদের সেই 12%টা তারা যেন রেডি করে, আমরা আমাদের 13%টা পৌর বোর্ড আমরা রেডি করব, এই আলোচনা আমাদের আজকে বোর্ডে হয়েছে। তাই এই বোর্ড খুব মানবিক, কারণ এর আগে তো ইপিএফ ছিল না, কারণ আরও আপনাদের বলি যে 4 জন কর্মী মারা গেছে তারা ইপিএফের কোনো সুযোগ সুবিধা পায়নি, আমরা তাদের ইপিএফ করা ছিল, আমরা এসে করেছিলাম, তাদেরও কিন্তু সেই 2011 সাল থেকে আমরা ইপিএফ করে দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকা মাত্র 4 জনের জন্য আমাদের সেই 1.5 লক্ষ টাকাও কিন্তু সেই কর্মচারী ভাইদের সাথে আমরা দিয়েছি, কারণ ইপিএফটা থাকবে, যারা মারা গেছেন তাদের পরিবারগুলো কিন্তু সেই ইপিএফের সুবিধাগুলো পেনশনগুলো পাবে। তাই আজকে আমরা অনেক কষ্ট করে আমাদের বোর্ডের অবস্থা খুব করুন, আমাদের ইপিএফের যে ওদের দাবি ছিল সেই স্লিপগুলো আমরা অফিসকে দিতে বলেছি, যে ওদের এর মধ্যে দাবিটাও ছিল, তাই আজকে আমাদের বোর্ড এই মিটিং আর মিটিং হওয়ার পর আপনাদের ডাকিয়ে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে তারা যেন যে আন্দোলন করছিল সেই আন্দোলন থেকে তারা সরে এসে যেন পৌরসভা যেমন আগের মতো
সুন্দরভাবে চলছিল সেইভাবে যেন প্রত্যেকে আগের মাসে এসে তারা যেন প্রত্যেকে তারা কাজ কাজ করবেন বা কাজ করছেন ভালোভাবেই কাজ করেন, তারা যেন ভালোভাবেই যেন সে আগের মতো সুন্দরভাবে যেন সেই কাজগুলো, কারণ পৌরসভার ভালো কাজ হবে এটা তো শুধু আমাদের সদস্য সদস্যদের হবে না, এটা পৌরসভার যারা স্টাফ আছে তাদেরও হবে, আর আরামবাগের নাগরিকদেরও পুরসভা যাতে আমরা সব রকম যাতে আমরা পুরসভার যাতে সেই কাজগুলো করে যাতে তাদের নাগরিক স্বাচ্ছন্দ্য দিতে পারি সেইটা আমরা আমাদের কাউন্সিলররা আজকে সকলেই সহমত হয়ে এই সিদ্ধান্ত। আচ্ছা, আপনি যে এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বা আপনাদের বোর্ড নিয়েছে এটা কি আপনি জানিয়েছেন যারা আন্দোলন করছিলেন তাদেরকে জানিয়েছেন না সেটা আমাদের মারফতেই জানাতে চাই? আপনাদের, কারণ অফিস তো ছুটি হয়ে গেছে, আপনাদের মাধ্যমেই আমরা এখন জানাবো, এবার কাল অফিসে যখন আসবে তাদেরকেও সংবাদ মাধ্যমকে আপনাদের জানাবো। এটা কখন হয়েছে? এটা এই এই আমাদের মিটিংটা শেষ হওয়ার পরই আপনাদেরকে আমরা এ করবো। ওকে, ধন্যবাদ।